টি-20 মিশন শেষ। এবার ওয়ানডেতে পাকিস্তান বদের মিশন বাংলার বাঘিনীদের। শুক্রবার হোম অফ গ্রাউন্ড মিরপুরে সবুজ গালিচায় হয়েছে সিরিজের ট্রফির উন্মোচন। ওয়ানডেতে এখন পর্যন্ত মোট 12 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ পাকিস্তান, যেখানে টাইগ্রেসদের নামের পাশে আছে 6 জয় আর 6 জয় আছে উইমেন ইন গ্রিনদের দখলে। এছাড়া মিরপুরে সবশেষ ভারতের বিপক্ষে সিরিজ ড্রয়ের সুখস্মৃতি আছে নিগার মারুফাদের। তাই ঘরের মাঠে একটু বেশি আশাবাদী লাল সবুজ অধিনায়ক। টি-20 সিরিজ ফরম্যাটটাই ডিফারেন্ট, অবশ্যই সিরিজ জয় পুরো টিমটাকে অনেক বেশি বুস্ট আপ করতেছে ভালো খেলার জন্য, এবং এই ফরম্যাটটাই দেখবেন যে আমাদের সফলতাটা বেশি। তো সেই ক্ষেত্র থেকে যদি বলি, তাহলে অবশ্যই যদি আমরা আমাদের টিম প্ল্যানটা এক্সিকিউট করতে পারি মাঠে এবং অ্যাজ এ টিম হিসেবে পারফরমেন্স করতে পারি, তাহলে অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে। 2018 সালে ভারতকে হারিয়ে সালমা খাতুনের হাত ধরে লাল সবুজদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে সেই সালমাই এখন অবহেলিত, সিরিজের পর সিরিজ তাকে সুযোগ দেওয়া হয় না দলে। একজন সিনিয়র ক্যাম্পিয়নের এমন অবহেলার কারণ কি? উনি অবশ্যই বলবেন, নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার বাংলাদেশের, এবং সবসময় আমি সেটা কনসিডার করি, ওনাকেই করি, এবং আমি নিজেও বলি, সবাইও জানে। তো দেখেন, একটা টিম কম্বিনেশনের জন্য ওনার জায়গাতে এখন ওনার নট অনলি ওনার জায়গায়, আমি বলবো যে ওই স্পেশাল ওই জায়গাটাতে যাকে বেটার মনে হচ্ছে ম্যানেজমেন্টে তাকেই খাড়ানো হচ্ছে। উনি আমার আইডিয়াল, আমি ওনাকে দেখে ক্রিকেট খেলতে আসছে, সোফার ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয় প্রায় সময়, এবং উনি আমাদের টিমের সাথে থাকুক না থাকুক, ওনার একটা পজিটিভ বলবো ভাইব আমাদের টিমের ভিতরে সবসময় থাকে। চট্টগ্রামে বাংলাদেশের কাছে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ হেরেছে পাকিস্তান। কিছুটা চাপ থাকলেও পছন্দের ওয়ানডে ফরম্যাটে ঘুরে দাঁড়াতে প্রস্তুত পাকিস্তান অধিনায়ক। তবে প্রশংসা করেছেন বর্তমান সময়ে বাংলাদেশ দলের উন্নতির। চট্টগ্রামে সিরিজ হারের স্মৃতি ভুলে মিরপুরে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে পুরো দল। ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবো। বাংলাদেশ ভালো দল, তারা অনেক উন্নতি করেছে, তবে এই ফরম্যাটটা আমাদের পছন্দের, আশা করছি ভালো কিছুই হবে। বিশ্বকাপে বাবরদের কাছে হেরেছে লিটনরা, সে হারের প্রতিশোধটা নিগার মুর্শিদারা নিতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।